Hello my lovely viewers, assalamu alaikum, welcome back to my channel, Saima Simple Life থেকে আমি তাসিনা সাইমা আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে মিষ্টি আলু দিয়ে বিকেলবেলা কীভাবে গরমাগরম এই বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি এই নাস্তাটি আপনাদের সবার সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে মিষ্টি আলু দিয়ে সবসময় আমরা ভিন্ন রকম কিছু করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে তেমন ভিন্ন রকম কিছু করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে ভিন্নধর্মী এই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মাঝারি সাইজের দুটো মিষ্টি আলু নিয়ে নিলাম। আপনাদের যেরকম মানে যার যেরকম ঘরের লোক আছে, খাওয়ার লোক বেশি থাকলে বেশি নেবেন, কম থাকলে কম নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম বিকেলের নাস্তা হিসাবে। আমরা তিনজন মানুষ, সেই হিসাবে এটাই নিলাম। তো আজকে এগুলো এখন আমি কুচি করে নিলাম। এভাবে করে একটু মোটা মোটা করেই কুচু করেছি, বেশি চিকন করিনি। মিষ্টি আলু যেহেতু নরম থাকে, তো এই তো এখন আমি ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি এভাবে করে নিয়েছি। এখানে চাইলে আপনারা আদা কুচি দিতে পারেন। তো আমি এর ভিতরে এখন হলুদ মরিচ আর গরম মশলা দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দেব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে আর এক্সট্রা ঝাল দিইনি, কারণ আমার বাচ্চা তেমন একটা ঝাল পছন্দ করে না। দিয়ে দিলাম বেকিং সোডা, খাওয়ার সোডা যেটা ওটা দিবেন। দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এ পর্যায়ে আমি সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে কষলে মেখে নিচ্ছি। এরপর এর ভিতরে চালের গুঁড়া এবং বেসন দিয়ে দিব, সম পরিমাণ দিয়ে ভালো করে মেখে নেব। বাস আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল, এখন আমি এটা ভাজার জন্য প্রস্তুত করে ফেললাম। তো এই তো এখন আমি ভেজে নেব। রেডি হয়ে গেল আজকে আমাদের বিকেলের নাস্তা। তো আপনারা এভাবে ট্রাই করে নিতে পারেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে একটি লাইক দিতেও ভুলবেন না। সুন্দর মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তৈরি হয়ে গেল আমাদের বিকেলের গরমাগরম নাস্তা। আশা করছি এভাবে ট্রাই করে দেখবেন, খুব সহজে এটা তৈরি করা যায়। বিকেলবেলায় যে বৃষ্টি মুখর বিকেলে এটা গরমাগরম খেতে অনেক ভালো লাগবে। তো আশা করছি আপনারা ট্রাই করবেন বাসায়, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।